চ্যানেলসের ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল অপহরণ ও নির্যাতন মামলায় ইকবাল হোসেনকে 32 বছরের সাজা দিল আদালত। চ্যানেলসের ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিলকে অপহরণ করে অমানবিক নির্যাতন চালানোর অপরাধে অভিযুক্ত ইকবাল হোসেনকে 32 বছরের সাজা দিল স্নেয়ারসব্রুক আদালত। রায়ে ইকবাল হোসেনকে তিনটি ক্যাটাগরিতে দীর্ঘ সময়ের এই সাজা দেয়া হয়। বিস্তারিত রয়েছে আমাদের চিফ রিপোর্টার ইব্রাহিম খলিলের রিপোর্টে। চ্যানেলসের ফাউন্ডার চেয়ারম্যান ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাহি ফেরদৌস জলিলকে অপহরণ করে নিষ্ঠুর নির্যাতন চালানোর অপরাধে ইকবাল হোসেনকে 32 বছরের সাজা দিয়েছে স্নেহাসবুর্গ ক্রাউন কোর্ট। শুক্রবার দীর্ঘ শুনানির পর কোর্টের বিচারক এ রায় প্রদান করেন। রায়ে ইকবাল হোসেনকে তিনটি ক্যাটাগরিতে এ সাজা দেওয়া হয়। এর মধ্যে মাহি জলিলকে হত্যার উদ্দেশ্যে নির্যাতনের জন্য 15 বছর, অপহরণের অভিযোগে 10 বছর ও ব্ল্যাকমেল করার অপরাধে 7 বছরের পৃথক পৃথক সাজা প্রদান করা হয়। বাংলাদেশি কমিউনিটিতে ডবল সাজার এটি প্রথম কোনো ঘটনা। কোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মাহি ফেরদৌস জলিল। যা হয়েছে আল্লাহর হুকুম, আল্লাহ তাআলার হুকুম হয়েছে, যতটুকু হয়েছে আমি এখানে চেয়ার স্যাটিসফ্যাক্টরি কিছু নাই। তবে আমি সার্ভাইভ করতে হইব আমার লাইফ, অনেক ইঞ্জুরি লইয়া, অনেক মেন্টাল টর্চার লইয়া, শারীরিক টর্চার, মেন্টাল টর্চার সব কিছু লইয়াই আমি চলতে হইব। আমি সবুর গেছে ওটাই চাই যে সবাই আমার লাগে দোয়া করতা, আমি যাতে ভালো থাকি। গত বছর অর্থাৎ 2011 সালের 27 মে রাতে চ্যানেলস অফিসের সামনে থেকে মাহি ফেরদৌস জলিলকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে অমানসিক নির্যাতন চালানো হয়। এ মামলায় দীর্ঘ এক বছর শুনানির পর শুক্রবার রায় ঘোষণা করা হয়। উল্লেখ্য, মাহি জলিলের উপর এ অমানবিক হামলার ঘটনার প্রকাশ পেলে কমিউনিটিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কমিউনিটিতে এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মাহি জলিল। সমাজে যাতে এটা আমি চাই না যে আমার নিজের দুশ্মনের উপরেও যাতে এরকম না ঘটে, বন্ধু বান্ধব তো দূরের কথা, যাতে সেরুর লোকে এরকম ঘটনা না হয়। কারণ এই এই যে হেলোর মাঝে যাওয়া, বিগত এক বছর থেকে ডিপ্রেশনে যাওয়া, ট্রমোটাইজ নিজের হওয়া, মেন্টাল প্রবলেম, এগুলো সব যেতগুলো প্রবলেম আছে, আমি চাই না যে সেই রইত। সাজাপ্রাপ্ত ইকবাল হোসেনের বিরুদ্ধে এসব মামলা ছাড়াও আরও কয়েকটি মামলা কোর্টে বিচারাধীন আছে বলে জানা গেছে। ইব্রাহিম খলিল, বাংলা টিভি নিউজ, লন্ডন।